দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে পূজা মণ্ডপ। ইতিমধ্যেই রানাঘাটের এই মণ্ডপ দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। এবারে দুর্গাপুজোয় ভ্রমণের তালিকায় এই পুজো মণ্ডপটি রাখছেন তো, না রাখলেই কিন্তু জগন্নাথ দর্শন মিস করে যাবেন। কি ভাবছেন তো, দুর্গাপুজোর সাথে জগন্নাথ দর্শনের কি সম্পর্ক? কারণ এই বছর দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজো মণ্ডপ। কিন্তু কোথায় তৈরি হচ্ছে এই মণ্ডপ, আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে। রানাঘাটের কালীনারায়ণপুরে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে পূজা মণ্ডপ। এই বছর রানাঘাটের কালীনারায়ণপুরে সুরিত সংঘের দুর্গাপুজো পদার্পণ করল 61তম বর্ষে। প্রতি বছরই বিভিন্ন থিমের ওপর পূজা মণ্ডপ তৈরি করে তাক লাগিয়ে দেন আয়োজকেরা। এই বছর দীঘার জগন্নাথ মন্দিরের আদলে পূজা মণ্ডপ তৈরি করে উপহার দেবেন দর্শনার্থীদের, এমনটাই চিন্তা ভাবনা ছিল আয়োজকদের। আর যেমন চিন্তা ঠিক তেমন কাজ। ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে জগন্নাথ মন্দিরের আদলে এই পূজা মণ্ডপ। শুধুমাত্র পূজা মণ্ডপ নয়, সেখানে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তির আলোকসজ্জা, সেই সাথে দেবী প্রতিমাতেও থাকছে নতুনত্বের ছোঁয়া। আগামী তৃতীয়াতে উদ্বোধন হবে এই পূজা মণ্ডপটি, তার আগেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একেবারে দোরগোড়ায় শারদ উৎসব, বিভিন্ন জায়গায় সম্পন্ন হয়েছে পূজা মণ্ডপ তৈরির কাজ, কোনো কোনো জায়গায় আবার চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা সরবরাহ করা থেকে পূজা মণ্ডপ উপস্থাপন সবকিছু নিয়ে এখন চরম ব্যস্ততায় প্রতিমা শিল্পী থেকে শুরু করে পুজো আয়োজকেরা সকলেই। আগামী তৃতীয়াতে পুজো উদ্বোধন হওয়ার কারণে এখন চরম ব্যস্ত সুরিত সংঘের পুজো আয়োজকেরা। ইতিমধ্যেই প্রচুর দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন পুজো মণ্ডপে। তবে আয়োজকেরা আশাবাদী উদ্বোধনের পর দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে এই মণ্ডপে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, রানাঘাট। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।